যারা পবিত্র কোরআন এবং সেই হাদিসের অনুসারী তাদের মসজিদে গেলে সবে বেড়াতে কোনো গন্ধ পাবেন না আমরা সৌদি আরবে থাকি কোন দিন সবে আসলো আর কোন দিন সবে আসলো আমরা বুঝতেও পারি না কেন বুঝতে পারি না এগুলি হল নতুন আবিষ্কৃত বেদাতি আমল এগুলি শুধু বেদাত না একেবারে প্রকাশ্যে কোরআন বিরোধী এই মাসকে কেন্দ্র করে একটি দোয়া পড়ে অধিকাংশ মুসলমান সেটা কি আল্লাহ বা রিকানা ফি রাজা বাবা সাবান ওয়া বাল্লিকা রমাজান আয় আল্লাহ তুমি রজব মাস এবং সাবান মাসে বরখত দাও ওয়া বাল্লিকা ইলা রমজান রমজান পর্যন্ত আমাকে বেঁচে থাকার তরফের দান করো কথা ভালো কথা ভালো কিন্তু এই দোয়াটি যে হাদিস থেকে আসছে হাদিসটি জয়ীফ অর্থে এটাকে সন্ন্যত মনে করে দোয়া পড়লে এটা বেদাত হবে যেই সন্তানের কাছে দিন আছে ওই সন্তান পিতামাতার হক বুঝবে কিভাবে কথা বলতে হয় সন্তানকে টাকা দিলে হক আদায় হয় না ভালো খাবার দিলে হক আদায় হয় না সন্তানের পাশ্বে পিতামাতার মাতার থাকতে হয় জি তাদের জন্য দোয়া করতে হয় তাদের খেজমুল করতে হয় তাদের সাথে উচ্চ স্বরে কথা বলা যায় না অকুল্লাভুমা কৌলান ক্যারিমা সে যতই খারাপ বাপ হোক সে যতই তোমার ক্ষতি করে থাক না কেন সে যদি অমুসলিমও হয় তারপরেও সে তোমার জন্মদাতা পিতা মাতা অকুল্লাহুমা কৌল আন তার সাথে তুমি দয়ার সুরে কথা বলো আহেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সৈয়াদীসের আলোকে জীবন গড়ি হেমদুল্লাহ লেহেমেদুহু অনস্তা অইনহু অনস্তা ও ফেরো না উদু বিল্লাহ হেমিন সুরুরিয়ান ফুসিনা হমিন সৈয় থিয়া من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا ولا تموتن الا وانتم مسلمون وقال تعالى يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا وقال تعالى يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى يا ايها الذين امنوا اتقوا الله وابتغوا اليه الوسيله وابتغوا اليه الوسيله وجاهدوا في سبيله لعلكم تفلحون شمس <applause> মোহান্নবুল আলমিনের জন্য দৌরুদ্সালাম বর্ষিত হোক আখরিনবি মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লি সাল্লামের উপর সৌদি আরবের তারিখ অনুযায়ী আজকে সাবান মাসের প্রথম তারিখ বাংলাদেশে কালকে থেকে সাবান মাস শুরু হবে আজকের এই সংক্ষিপ্ত খোদ্বাই সাবান মাস কেন্দ্রিক করণীয় এবং বর্জনীয় বিষয়ে আলোচনা করবো ইনশা আল্লাহ উসামা বিন জয় রাজি আনহু তিনি বলেন আল্লাহ সাল আলহি আসাল্লাম আমি রসুল্লাহ সাল্লাহামকে জিজ্ঞাসা করলাম ইয়া আল্লাহ আর সাহারান আমি আপনাকে দেখি যে আপনি লাম কান তাসুমা আমি আপনাকে দেখি নাই যে আপনি শ্যাম পালন করছেন যত বেশি আপনি শ্যাম পালন করেন সাবান মাস আল্লাহ নবী সাল্ল সাল্লামের আদর্শ ছিল যে তিনি সাবান মাস অন্য বর্ণনায় পাওয়া যায় আইসারজি আল্লাহ তালহা তিনি বলেন যে আল্লাহ আল্লাহনবী সাল্লাহ সাল্লাম রমজান ব্যতীত কোনো মাসে তিনি পরিপূর্ণ মাস শ্যাম পালন করতেন না সাবান ব্যতীত আল্লাহ নবী সাল্ল সাল্লাম উনি যেহেতু শাবান মাসে শ্যাম পালন করতেন নফল শ্যাম ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি সাবান মাসে এত বেশি নফল শ্যাম কেন পালন করেন তিনি বলেছেন তুয়দুল আমাল তিনি বলেছেন সাবান মাস এমন একটি মাস যেই মাস সম্পর্কে মানুষরা অসচেতন জানে না আর সাবান মাস এমন একটি মাস তদুল আমালু যেই মাসে আল্লাহ রব্বুল আলমিন তার কাছে মানুষের আমলটাকে পৌঁছানো হয় মানুষের আমল বাৎসরিক আমল সাবান মাসে আল্লাহর কাছে পৌঁছানো হয় পুরা বাৎসরের কি কি আমল করেছে সাপ্তাহিকভাবেও আল্লাহর কাছে আমল পৌঁছানো হয় সাপ্তাহিকভাবে আমল পৌঁছানো হয় ইয়ৌমুল ইথনাইন খামিজ বৃহস্পতিবার আর সোমবারে সাপ্তাহিক আমল আর প্রত্যেক দিন মানুষের পর্যবেক্ষণের জন্য পাক দুই সময় দুই দল ফেরেস্তা পাঠান এবং ওনারা চলে যান বোখারি মুসলিম হাদিস ইমাম তিরমিজা হাদিস বর্ণনা করেছেন যে ইয়তা আবুনা আল মালা ইকাতু নাহার ফেরেস্তা এক দল রাত্রে আসেন আর আর দল আসেন দিনের বেলায় এবং ওনারা একত্রিত হন সালাতুল ফজরে ওয়া সালাতুল আসরি আসরের সলাতে এবং ফজরের সলাতে আল্লাহ নবী সাল্লাম বলেছেন ফেরিস্তা যখন যারা আসরে এসেছিল ওনারা চলে যান ফজরের সময় আল্লাহর কাছে আর যারা ফজরে এসেছিলেন ওনারা চলে যান আসরের সময় আল্লাহ পাক জিজ্ঞাসা করেন অথচ তিনি খুব ভালো করেই তার বান্দা সম্পর্কে জানেন তারপরেও ফেরিস্তা থেকে জিজ্ঞাসা করেন কেইফা তরক তুম এবাদি হে ফেরেস্তা তোমরা আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসলে জি যারা ফজরের সালাত পড়ি আমরা আসরের সালাত পড়ি বিশেষ করে ওয়াক্তে আফজালুল আমাল রসুল সালাদ জিজ্ঞাসা করা হয়েছে আইউল আমাল ই আফজাল কোন আমলটি আল্লাহর কাছে বেশি প্রিয় তিনি বলছেন আলা ওয়াক্তিহা সময় অনুপাতে সালাত আদায় করা প্রত্যেক সালাতের সময় যখন হয়ে যায় সময় হয়ে যাওয়ার সাথে সাথে ওই ব্যক্তির উপর সলাদ ফরজ হয়ে যায় অথেব সময় হওয়ার সাথে সাথে সালাত আদায় করা এটা যেমন আমার ইমানই দায়িত্ব তেমনি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সালামের আদর্শও এটাও ছিল সাহাবি বলেন যে আমরা আল্লাহ রসুল সালামের পিছনে ফজরের সালাত পরে আমরা বাড়িতে যাই কিন্তু রাত্রের অন্ধকার এখনও কাটে নেই আমাদের পাশ্বে মানুষ হেঁটে যায় আমরা বুঝতে পারি না যে পাশ্বের মানুষ উনি নারী নাকি পুরুষ অর্থাৎ ফিল গালাস অন্ধকারেই ফজরে পড়ে নিতেন সাহাবি বলেন আমরা আসরের সালাত এমন সময় পড়তাম যে আসরের সালাত পরে আমরা মদিনার দূর প্রান্তে আমরা চলে যেতাম সেখান থেকে আবার ফিরে আসতাম এখনও সূর্য ডোবে নেই তাহলে আল্লাহ নবী সাল্লা সাল্লাম তিনি বললেন আল্লাহ তালা ফেরেশতাদেরকে থেকে জিজ্ঞাসা করলেন কাইফা এফা তারাক্তুম এবাদি আমার বান্দাদেরকে তুমি কি অবস্থায় রেখে আসলে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশে বিতর্ক আমরা করি কিন্তু বিতর্কটা শুধুমাত্র আমারটাকে যে কোনো মূল্যে টিকে রাখার চেষ্টা করি একটু ভেবে দেখি না যে আসলে শরীয়ত গায়ের জোরে চলে না আপনি করতে পারেন কিন্তু কবুলের চাবি আল্লাহর হাতে আল্লাপা কবুল করবেন তখনই যখন নাকি ইনকুন্তম তো হেব্বুন আল্লাহ ফেউনি যখন আপনার আমলটা নবী মোহাম্মদুর সরুল্লা আসলামের আমলের সাথে মিলে যাবে তখনই আপনার আমলটা কবুল হবে এই একটি কথা যদি কেউ চিন্তা করত তাহলে নিজের কর্মের উপর কোনো ব্যক্তি ঘোরামে করতে পারত না সে একটু চিন্তা করতো জানি না রসুলের আদর্শ কোনটা সেটা যার কাছেই থাক না কেন যেই দলের কাছেই থাক না কেন রসুলের আদর্শ যেখানেই পাবো সেটা নিতে হবে তবেই আপনার আমল কবল হবে সেটা না করে আমাদের স্বভাব যেটা আমার মধ্যে আছে আমার এলাকাতে আছে আমার মাঝাবে আছে আমার তরিকায় আছে আমি সেটাকে যে কোনো মূল্যে বলবৎ রাখবো রাখার জন্য কখনো কখনো প্রকাশ্যে শরীয়তের বিরোধিতা করতে আমার কোনো দ্বিধাবোধ করি না এখান থেকে বোঝা যায় যে ফেরেস তারা যখন বান্দাদেরকে রেখে যায় কতই না সৌভাগ্যবান ওই ব্যক্তি যারা সময় মতো ফজর পড়েন সময় মতো আসর পড়েন ফেরেস্তা আল্লাহকে যে বলে আয় আল্লাহ আয় বান্দা আয় আল্লাহ যখন গিয়েছিলাম তখন দেখেছি হোম ইউসাল্লুন তারা সলাদ করছিল ফজরের সময় আর আসরের সময় যখন আমি আসছি তখনও দেখছি তারা আদায় করছে আল্লাহ সৌভাগ্যের বিষয় আর এই সৌভাগ্য থেকে মাহরুম বঞ্চিত ওই সমস্ত মানুষ যারা ফজরের সলাতে টাইম মতো আদায় করে না আচরের সলাাদ সলা টাইম মতো আদায় করে না এগুলি বুঝতে হবে মনে রাখবেন আল্লাহ নবী সাল্ল সাল্লাম তিনি বললেন প্রত্যেক দিনের আমল আল্লাহর কাছে পৌঁছে হজর আর আসরের সময় আর প্রত্যেক সপ্তাহের রুটিন আমল আল্লাহর কাছে পৌঁছে বৃহস্পতিবার আর সোমবার আর বাৎসরিক আমল আল্লাহর কাছে পৌঁছে সাবান মাসে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনি বললেন আনা আহাব্বু আইয়ারফা আমালি ও আনা আমার পছন্দ আমি এটা চাই আমি জিনিসটাকে ভালোবাসি যে আমার আমলটা আল্লাহর কাছে এমন অবস্থায় যাবে যে আমি শ্যাম অবস্থায় আছি আল্লাহ হকর এই জন্য আল্লাহ নবী সাল সালাম সাবান মাসে বেশি বেশি তিনি শ্যাম পালন করতেন ঠিক তেমনই তিনি সপ্তাহে দুই দিন শ্যাম পালন করতেন নফল শ্যাম বৃহস্পতিবার আর সোমবার এটাও সন্ন্যত এর কারণও তিনি বলেছেন তোর ফাউল আমাল ইয়ৌমুল ইফ নাইন মানুষের আমল আল্লাহর কাছে পৌঁছানো হয় বৃহস্পতিবার আর সোমবারে ওয়া আনা আহাব্বু আই ইয়ারফা আমালি ওয়া আনা সাইম আমি চাই যে আমার আমলটা আল্লাহর কাছে এমন অবস্থায় যাক যে আমি শ্যাম অবস্থায় আছি আল্লাহ আকবর সম্মানিত ভাই নবী কে এটে ইনি হলো আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দা আল্লাহ পাক তাকে সুসংবাদ দিয়ে দিয়েছেন যে আন্তা সাইয়দু উল দি আদম তিনি আদম সন্তানের সর্দার আউ্বাল মান ইয়ান শাক্কু মিনাল কবর তিনি কেয়ামতের দিন প্রথম কবর থেকে উঠবেন তিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন আল্লাহ সুপারিশ গ্রহণ করবে তিনি প্রথমে জান্নাতে যেয়ে জান্নাতের দরজায় ঠোকা দেবেন জান্নাতের চকিদার বলবেন মান আনতা আপনি কে তিনি বলবেন আনা মোহাম্মদ রসুরল্লাহ আমি মোহাম্মদ রসুরল্লাহ সাল্লা সাল্লাম জান্নাতের চৌকিদার বলবে যে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আপনার জন্য জান্নাতের দরজা খুলতে আনহা আইসা আল্লাহ আল্লাহকে একদিন জিজ্ঞাসা করলেন কোন দিন যে তিনি যখন লাইল আদায় করেন তখন লম্বা লম্বা দাঁড়িয়ে কেয়াম পড়েন কেরাত পড়তেই আসে পড়তেই আসে পড়তেই আসে রুকুতে গিয়েছে লম্বা রুকু করছেন লম্বা রুকু করছেন সেজদায় গিয়েছেন লম্বা সেজদায় দোয়া করছেন বান্দা যখন সেজদায় থাকে তখন আল্লাহ সবচেয়ে কাছে থাকে এত লম্বা দাঁড়াইতেন ইয়তা ফত্তারা কব মাহু আল্লাহ নবী সালামের পা মুবারক ফুলে যেত আইসার জিয়াল্লাহ জিজ্ঞেস করুন ইয়ারসুল আল্লাহ আপনি এত কেন কষ্ট করেন কদ গফার লাহু মা তাকাদ্দমা বিহি আল্লাহ তালা আপনার আগের এবং পিছনের সবগুনা মাফ করে দিয়েছে আপনি তো এই আদম সন্তানের সর্দার আপনি প্রথম থেকে উঠবেন কবর থেকে আপনি প্রথমে জান্নাতে যাবেন জান্নাতে সুসংবাদ পাওয়ার পরেও আপনি এত লম্বা করে লাইল আদায় করে কারণ তিনি বলছেন আফালা আকুনা আবদান শাকুরা আল্লাহ দয়া করে আমার প্রতি অনুগ্রহ করেছে আমাকে নবী বানিয়েছেন আমাকে মর্যাদা ফজিলত দান করেছেন তাহলে আমি কি সেই রবের সুক্রিয়া আদায় করবো না সুভান আল্লাহ সোমাজুদ্দিনী ভাই এমন নবী দুনিয়ায় জান্নাতের সুসংবাদ তো পেয়েছেনই পেয়েছেন তিনি নিশ্চিত জান্নাতে তো যাবেনই তারপরেও তিনি কেন এটা আশঙ্কা করে আশা করছেন যে আমি সাবান মাসে এই জন্য শ্যাম পালন করি যেন শ্যাম অবস্থায় আমি চাই আল্লাহর কাছে আমার আমলটা পৌঁছে যাক সোমাজুদ্দিনী ভাই এই আদর্শ আল্লাহ রসুলের এই আদর্শ সাহাবিদের ওসমান রাজি আনহু এই দুনিয়ায় দশ বার জান্নাতের সুসংবাদ পেয়েছেন দশ বার এবং ওনাকে বলা হয়েছে ওসমান আজকের পরে কখন কখন বলেছেন অনেক ক্ষেত্র আছে কয়েকটা বলবো মসজিদে নববী আল্লাহ রসুলের মসজিদ সেটাকে যখন প্রশস্ত করার সময় আসলো তখন আল্লাহ রসুল বললেন যেই ব্যক্তি মসজিদে জায়গা কিনে অক্ষ করে দিল আমি তার জন্য জান্নাতের সুসংবাদ দিলাম সেই দিন ওসমান আজ তার নিজের টাকা দিয়ে মসজিদে জমি কিনে অক্ষফ করে দিয়েছিলেন আল্লাহ রসুল বলছিলেন ওসমান তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে কোনো আমল তোমাকে জান্নাত থেকে ফিরেতে পারবে না বীরে ওসমান একটা কুয়া আছে নেই মিষ্টি পানির একটাই কুয়া এই কুয়াতে পানি খেতে গেলে পানি পান করতে গেলে ট্যাক্স লাগত আল্লাহ রসুল বললেন যদি কোনো মুসলমান এই কুয়াটি কিনে আল্লাহর জন্য লক্ষ্য করে দেয় আমি তার জন্য জান্নাতের সুসংবাদ দিলাম সেই কুয়াটাও ওসমান জেলা কোনো এককভাবে কিনে মুসলমানের জন্য রক্ষ্য করে দিয়েছেন খুশি খুশিয়া বলছেন ওসমান এরপরে পরে কোনো আমল তোমাকে জান্নাত থেকে ফিরে রাখতে পারবে না এরকম দশ বার তিনি সুসংবাদ পেয়েছেন তারপরেও যখন তিনি কবরের পাশ্বে দিয়ে যান তখন উনি কেঁদে ফেলে দেন এত কাঁদেন বলছেন ওনার দাড়ি মোবর ভিজে দেয় জিজ্ঞাস করেছে ওসমান আপনি কবর দেখলে এত কাঁদেন কেন তিনি বলছেন কবর হলো মানাজিল মঞ্জি বারজি জীবনের প্রথম মঞ্জিল হলো কবর কবরটা যদি আমি সঠিকভাবে পার করতে পারি তাহলে আগে পার হওয়ার আশা আছে আর কবর যদি আমি আটকে যাই তাহলে আগে পার হওয়ার কোনো সম্ভাবনা নেই সমান তিনি ভাই আমরা কি জানলাম রসুলের আদর্শ জানলাম আল্লা নব্বী সাল্লাহ সাল্লাম তিনি এই সাবান মাসে পুরাটাই শ্যাম পালন করতেন কেন করতেন যেহেতু এই মাসে আল্লাহর কাছে আমল পৌঁছে যায় তিনি জানলাতে সুসংবাদ পেয়েও তারপরেও ভালো আমলের চেষ্টা করছে আমরা একটু আমাদের দিকে তাকিয়ে দেখি আমাদের মধ্যে এরকম কোনো আশা আছে কোনো দিন কি কাউকে জিজ্ঞেস করেছি যে ভাই ইয়া শেখ হে মৌলানা সাহেব আমি দেখেন তো আমি যে আমলটা করি আমলটা ঠিক হচ্ছে কি না একটু আমাকে বলেন কোন আমলটি করলে আমি জান্নাত পাব আসলে কি জানেন আমরা আলহামদুলিল্লাহ মুসলিম কিন্তু আমাদের ভিতরে ঈমানী চেতনা নাই বললেই চলে আমাদের যত কিছু চাওয়া এবং পাওয়া এটা হলো দুনিয়া কেন্দ্রিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিকল্পনা দুনিয়া কেন্দ্রিক দোকান বাড়ি গাড়ি সন্তান এটা নিয়ে আমাদের যত জল্পনা কল্পনা কেউ একদিনও চিন্তা করি নেই আমার অবস্থা কী এক্ষুনি যদি আমার কাছে মৃত্যু চলে আসে আমার কি হবে কত কবরস্থানে গেলাম কোনোদিন কি চিন্তা করেছি এই কবর আমাকে আসতে হবে তার মানে হলেই এখান থেকে শিক্ষা দিন ওসিলা এই ইমানদারগন তোমরা আল্লাহকে ভয় করে চলো ওয়ু ইলাইহিল হিল তুমি আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য ওসিলা তালাস করো ওসিলা ওসিলা এখানে ওসিলা বলতে কোনো পীর বুজুর্গি ধরা ওশিলা নয় এখানে ওসিলা হলো এই আপনি দেখেন আল্লাহর রসুলের আদর্শে কোন কাজটি তিনি করতেন কোনটা তিনি পছন্দ করতেন কোন কাজের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে এগুলি চিন্তা ভাবনা করেন আল্লাহ নবী সাল্লু সাল্লাম তিনি এই জন্যই এই সাবান মাসে শ্যাম পালন করতেন তাহলে আল্লাহর ওসিলা পাওয়ার মাধ্যম সবচাইতে বড় মাধ্যম আল্লাহ পাক আমাদের প্রতি যে ফরস এবাদতগুলি দিয়েছে সেগুলি করা ছাড়া ফরস্কৃত দায়িত্ব পালন করা ছাড়া আপনি কোনো ক্রমেই জান্নাতের আশা করতে পারেন না আপনি ভুল পথে আছেন আল্লাহ পাক জিজ্ঞাস করবেন ইসলামের যে পাঁচটি রুকুন আছে কালেমা সালাত জাকাত সিয়াম হাজ রসুলকে জিজ্ঞাসা করলে ইয়া রসুল আল্লাহ দুল্লানি আলা আমালিন ইদা আমিল তু দাখালতুল জান আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমল করলে আমি জান্নাতে যাব বলছেন তা আবুদুল্লাহ ওলা তু শরিক বি আ আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে কাউকে শরিক করো না তু কি মুসালাত্মা ফরস সালাত আদায় করো ওয়া তু উ জাকাতদা ফরস জাকাত আদায় করো ওয়া তা সুমারাম রমজানের শ্যাম পালন করো ওয়াত বাইত বাইতুল্লাহ বাই তোলা করো মানিস ইলাইহি হিসাবলা যদি মক্কায় পৌঁছার সামর্থ্য রাখো এই পাঁচটা কাজ ইচ্ছা করে কেউ যদি ছেড়ে দেয় তাহলে আল্লাহর অনুগ্রহ হলে সেটা আলাদা কিন্তু জান্নাতের আশা করা যায় না ফরস মাস্ট আপনাকে করতেই হবে হ্যাঁ এর অসুর আল্লাহ ফরজের আগে পিছিয়ে যে সুন্নত নফল আছে সুন্নতি দান আছে এম সদকা যদি করি নফল শ্যাম যদি পালন করি রসুল বলছেন ইনিস তাত পারলে সেটা অন্য বর্ণনায় আছে জিজ্ঞেস করছি আর রসুল আমি কোন আমলের বিনিময়ে জান্নাত পাব তিনি ইসলামের পাঁচটা রুকুনের কথা বললেন তারপরে বললেন আলা আদুলুকুম আলা আবু আবিল খাইর আমি তোমাকে আরও কি কল্যাণের কথা বলবো না তিনি সালাতুল সালাতুল্লাইল তাহাজ পড়ার চেষ্টা করবে সাদাকাতু গোপনে সদ্গা করার চেষ্টা করবে তুতফিউল উল হাতি কামা ইউফি মা ও নার গোপন সদকা মানুষের গুণাকে এমনভাবে মিটিয়ে দেয় যেমন নাকি আগুনকে পানি নিভিয়ে দেয় আর সালাত এমাদ সালাত কায়েম করবা গোপন এবাদত রসুল বলছেন আল্লাহর নৈকট্য পাওয়ার সবচেয়ে উত্তম মাধ্যম ফরস সালাত সোম্মা এরপরে বৃত্তা তাবু নফল সালাতের মাধ্যমে আল্লাহ পাক মানুষের কাছে চলে যায় তাহলে ওসিনা যেটা সেটা হলো আমার জন্য দুটা হবে ফরস মাস এটা করতেই হবে তার সাথে সাথে নফল আছে এগুলি যদি আমি করি তাহলে এটা হলো ওভার টাইম করলে নাকি পাবো মর্যাদা জান্নাত সহজ হয়ে যাবে কিন্তু না করতে পারলে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে না তুই নফল কেন পড়িস নেই কিন্তু একজন মমিন ইলাহিল ওসিলা তুমি ওসিলা ওসিলা মানে কি আমি চেষ্টা করব যে কোন কাজ আর একটি হাদিসের রসুল বলছেন লাহ মিনাল মারুফ ওয়ালাউ আন তালকা আখা কাবিজহীন তালিক মমিন কোনো ছোট্ট নে ছোট মনে করে ছেড়ে দিবে না লা লাহ মারুফ কোনো নেকিকে তুমি ছোট মনে করো না ওলাও আন তালকা আহা কাবি কবিহিন তালিক তোমার ভাইয়ের সাথে হাস্যজ্জ্বল অবস্থায় সাক্ষাৎ করা হেসে কথা বলা এটাও একটি নেকি এটাকেও তুমি ছোট মনে করে ছেড়ে দিও না আর কোনো গুণাকে তুচ্ছ মনে করে ছোট মনে করে সেই গুনাকে তুমি করো না হে মুসলিম ভাই এখানে আলোচনায় শুধু একটি কথাই বুঝতে চেয়েছি সেটা হলেই যে আজকে মুসলিমদের ভিতরে চেতনার অভাব জান্নাতের যাওয়ার ইচ্ছাই নেই আমাদের মধ্যে এই জন্য আল্লাহ নবীলাম আরকি হাদিসে বলছেন কুল্লুয় হনুরাল আল ইল্লা মান আবা আমার উম্মত সবাই জান্নাতে যাবে ইল্লা আবা তবে যে জান্নাতে যেতে অস্বীকার করবে তুই রসুর আল্লাহ আল্লাহর সঙ্গে জিজ্ঞাসা করলো ইয়ারসুর আল্লাহ মান ইয়া আবা জান্নাতে যেতে কে চাইবে না কে অস্বীকার করবে তিনি বলছেন মান জান্না অমান আস আনি ফকাদ আবা যার জান্নাতে যাওয়ার আশা আছে সে আমার আনুগত্য করবে আর যে আমার আনুগত্য করে না সে যেন জান্নাতে যেতেই চায় না রসুল বলছেন যে তোমার তিনটি কাজ এমন আছে তুমি যদি সেটা করো তাহলে কেয়ামতের দিন আল্লাহ তোমার সাথে কথাও বলবে না তোমার দিকে তাকাবেই না তোমার গুণা ক্ষমা করবে না তোমার জন্য কঠিন শাস্তি সহজ একটা ব্যাপার আমাদের সবার মধ্যে আছে আল মুসবিল টাকরের নিচে কাপড় পরা আল মুনাফিক বি সেল হাতাহু বি হালাফিন কাদিব মিথ্যা বলে পণ্য বিক্রি করা আল মানুষকে কোনো কিছু দিয়ে খোঁটা দেওয়া ছোট গুণা সবার মধ্যে আছে আমাদের চেতনা নেই চেষ্টাও নেই যে এইগুলি ছোট জিনিস কিন্তু ছোট মনে করে করতেছি হয়তো এই একটা জিনিস আমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে তাহলে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনি কত জাহান্নাম থেকে ভয় তার অন্তরে ছিল চেষ্টা করতেন যে কিভাবে আল্লাহকে আরও বেশি সন্তুষ্টি করতে চাই আমাদের ভিতরে যেহেতু চেতনা নেই যার জন্য কোনো গুরুত্ব নেই বর্তমানে এমন একটা প্রেক্ষাপট যে ফেতনা আমাদের চারিদিকে ঘেরাও করে রেখেছে ব্যবসায়ী যান সত্য মিথ্যা হক পথে চলা ধোকা না দেওয়া এগুলি বিরল ঘটনা নাই পরিবারের মধ্যে ইসলাম শুধু সালাত আদায় করলে নয় কুল্লুকুম রাইম ও কুল্লুকুম মাসউল আন রাইয়াতেহি তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল তোমার অধীনস্থ সম্পর্কে আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে আমার পরিবারের মধ্যে আমার স্ত্রীর মধ্যে আমার সন্তানের মধ্যে না ইসলামের চেতনা আছে না আমার চেষ্টা আছে রসুল কি বলে নেই মরু আউলা দেখুম অহম আবনা ও সাবা সিন তোমার সন্তানের বয়স যখন সাত বছর হয় তখন তাকে নামাজের নির্দেশ দাও আলাইহা ওহোম আবনা ও আশারা সিনিন দশ বছর হলে তাকে মার ও পিঠাই করোনাবাজ না পড়লে কই হাজি সাহেব একাই মসজিদে আসে সে মনে করে বাচ্চার পরীক্ষা সকালে টিউশন স্কুলে যেতে হবে আগে থেকে ফজরের সময় উঠলে ঘুম নষ্ট হয়ে যাবে জি আপনি যেই সন্তানকে মায়া করে ফজরে উঠালেন না আপনি যেই স্ত্রীকে মনে করছেন সে স্বাধীন সে আমার ভালো খেদমত করে ভালো মাসাল্লাহ সালাত পড়ুক আর না পড়ুক কিন্তু এই সন্তান যাকে মায়া করে ফজরে উঠান নাই এই সন্তান কেমতের দিন আল্লাহর সামনে আপনার বিরুদ্ধে দাঁড়াবে এই যে আমার আব্বা ফজরে আমাকে ডাকে নেই একাই মুর্শিদে গেছে আমাকে কোনোদিন শিখায় নেই না কঠিন ব্যাপার যার মায়াই যার মহব্বতে যাদের জন্য এই সারাটা জীবন ব্যয় করলাম আর কেমতের দিন আমার বিরুদ্ধে তারা এসে কোরআন খোলেন ইয় মায়া ফের রুলমার উমিন আখি উম্মি হি ওয়া আবি ওকাফারু রব্বানা আরিনাল্লাদিনী মিনাল জিন অহর অহর দলিল যারা আমাদেরকে পদভস্ত করেছে যারা আমাদেরকে সৎ পথে পরিচালিত করে নাই আল্লাহ তাদেরকে আমার সামনে নিয়ে আসো সেটা বাপ হোক মা হোক ওস্তাদ হোক যেই কেউ হোক না কেন এই জন্য আজকে আমাদের ভিতরে চেতনা নেই কেন আমরা শুধু দুনিয়া কেন্দ্রিক মনে করছি দুনিয়ার শান্তির জন্য আমি সব কিছু করব। আপনার সামনে শত ইতিহাস আছে যদি মনে করে থাকেন দামি বাড়ি দামি চাকরি অধিক পয়সার মালিক হলেই আপনি সুখী হবেন আপনি ভুলে আছেন একটু পেপার পত্রিকা খোলেন কত ধনী কত দামি মানুষ সব কিছু থাকার পরেও জীবন থেকে নৈরাস হয়ে গেছে নিজেই নিজেকে আত্মহত্যা করেছে গুলি করে আপনি ইতিহাস পড়েন নেই পড়েছেন জানেন সব জানেন এর মধ্যে শান্তি নেই আপনার জন্য শান্তি যদি আপনি একটা কাজ করতে পারেন কোনোভাবে আপনার স্ত্রীর মধ্যে দিন দারিত্বটা নিয়ে আসেন সন্তানদের ভিতরে দিন নিয়ে আসেন আপনার দুনিয়াও শান্তি আখরাতেও শান্তি যেই সন্তানের কাছে দিন আছে ওই সন্তান পিতামাতার হক বুঝবে কিভাবে কথা বলতে হয় সন্তানকে টাকা দিলে হক আদায় হয় না ভালো খাবার দিলে হক আদায় হয় না সন্তানের পাশ্বে পিতামাতার মাতার থাকতে হয় জি তাদের জন্য দোয়া করতে হয় তাদের খেদমত করতে হয় তাদের সাথে উচ্চ স্বরে কথা বলা যায় না অকুল্লাভুমা কৌলান ক্যারিমা সে যতই খারাপ বাপ হোক সে যতই তোমার ক্ষতি করে থাক না কেন সে যদি অমুসলিমও হয় তারপরেও সে তোমার জন্মদাতা পিতামাতা অকুল্লাহমা কৌলান করিমা তার সাথে তুমি দয়ার সুরে কথা বলো এই ইসলাম অনুভূতি শিখাইছে সন্তানদেরকে আপনি শান্তি চাচ্ছেন কিন্তু শান্তির পথে নেই আমি আলোচনা আর একদিকে নিয়ে এসে সেটা হলেই সাবান মাসে অধিক পরিমাণ আল্লাহ রসুল সিয়াম পালন করতেন এখানে দুটা অর্থ একটা হলেই যেহেতু তার আমল যায় আর আরেকটা হলেই যাদের সালাত শ্যাম কাজা আছে অনেক মহিলা তাদের হয়তো মাসিক ঋতুর কারণে রমজান মাসে শ্যাম পালন করতে পারে নাই তার জন্য উত্তম হল সাউওয়াল মাসে শ্যামটা তুলে নেওয়া কাজা যেহেতু সওয়াল মাসে আর একটা শ্যাম আছে ছয়টা শ্যাম মান আতবা মিন সওয়াল যে ব্যক্তি সাওওয়ালের ছয়টি শ্যাম পালন করল সে ব্যক্তি শ্যাম আর দাহার পুরা বর্ষের রোজা রাখল ওলামাইকরাম বলছেন মান আত বা রামা মান আতবা রামাদান বা যে রমজানের শ্যাম পালন করল এর পরে শাবানের শ্যাম পালন করল বিনবাজ রাহেমাল্লা তিনি বলছেন যে ব্যক্তি রমজান পালন করলো মানি যে মেয়ের উপর কাজা রোজা আছে রমজানের পরে কাজারা তুলে নেকি তারপরে সওয়ালের রোজা রাখুক এটা বেশি উত্তম আর কোনো মাবন যদি রমজানের কাজা সাবানে তুলতে না পারে তাহলে সাবানেরটা রাখবে ওই কাজা বৎসরের যে কোনো সময় রাখতে পারে কিন্তু অধিকাংশ মাবুন আয়সার আল্লাহ তালানহা উনি কাজাটা তুলতেন সাবান মাসে তাহলে সাবান মাসে নফল সিয়াম বেশি পালন করা যায় তার সাথে সাথে যদি কোনো ব্যক্তির সিয়াম কাজা হয়ে থাকে গত রমজানে তাহলে তারা অবশ্যই এই সাবানে রমজান আসার পূর্বেই কাজারা তুলে নিতে হবে আরেকটি হাদিস আছে আল্লাহ রসুলের তিনি বলছেন ইদা ইনতাসাফা শাহরু সাবান শাহাবান যখন অর্ধেক হয়ে যাবে ফালা তাসুমু তখন আর তুমি শ্যাম পালন করো না আর নফল রোজা রেখো না তাহলে আল্লাহ রসুল যে পুরা মাছ রাখতেন এখানে বলছেন অর্ধেক হলে রেখো না দুই হাদিসের মধ্যে সামঞ্জস্য হলো এই যে কোনো ব্যক্তি যদি প্রত্যেক মাসেই রোজা রাখা অভ্যাস কীভাবে অভ্যাস আলহামদুলিল্লাহ এই আমল আমরা সৌদি আরবে দেখতে চাই দেখতে পাই যারা সৌদি আরবে গিয়েছেন হজ ওমরা করতে আমরা দেখি হারামাইন মক্কা মদিনাই প্রত্যেক বৃহস্পতিবার সোমবার এবং প্রত্যেক মাসের তিন দিন তেরো চোদ্দো পনেরো তারিখে মাগরীবের পূর্বে ইফতারির জন্য ব্যবস্থা আছে তার মানে কি অধিকাংশ মানুষ এই শ্যামটা পালন করে আলহামদুলিল্লাহ এই আমল সেখানে আছে এবং আলহামদুলিল্লাহ আর একটি গর্বের কথা বলছি আলহামদুলিল্লাহ এগুলি অরিজিনাল সৈন্যত রমজান মাসে সাবান মাসে শ্যাম পালন সাপ্তাহিক শ্যাম প্রত্যেক মাসে শ্যাম এই অরিজিনাল সৈন্যত যদি আপনি গভীরভাবে পর্যবেক্ষণ করেন তাহলে খুঁজে খুঁজে যাদেরকে পাবেন তাদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ মুসলমান তারা আলহামদুলিল্লাহ আহলেদিসের মধ্যে আমলটা আছে অন্য ভাইদের মধ্যে আমল নেই আমল নাই বলতে ওই বেচারা জানেই না এত যে ফজলতপূর্ণ আমল সপ্তাহে আমল চলে যাচ্ছে রসুল বলছেন সাহাবি বলছেন আও সাহানি খালিলি আমার নবী আমাকে ওসিয়ত করেছে প্রত্যেক মাসের তিনটা শ্যাম পালন করার জন্য রাকাতে জোহা চাষের নামাজ পড়ার জন্য এবং ঘুমের পূর্বে বেতের পরে শোয়ার জন্য এগুলি প্রতি আমল তারাই করে যারা হাদিস বোঝে পড়ে আমল করে তাদের মধ্যে আমলটা পাওয়া যায় এর বিপরীত কিছু মানুষ আমাদেরকে তহমত দেয় আমাদেরকে অভিযোগ করে যে এরা হলো আমল চোর কিভাবে তারা বিশ্বাঘাত করে না এই কয়দিন আগে সবে মেরাজ আহলেদিস কোনো মসজিদে সবে মেরাজ মানানো হয়নি কয়দিন পরে আসতে সে সবে বেড়াত দেশব্যাপী সরকারি ছুটি হবে এবং শতকরা বলে বলা যেতে পারে নাইনটি নাইন পার্সেন্ট মসজিদে শবে বরাত উদযাপিত হবে কিন্তু আলহামদুলিল্লাহ যারা পবিত্র কোরআন এবং সেই হাদিসের অনুসারী তাদের মসজিদে গেলে সবে বেড়াতে কোনো গন্ধ পাবেন না আমরা সৌদি আরবে থাকি কোন দিন সবে আসলো আর কোন দিন সবে বরাত আসলো আমরা বুঝতেও পারি না কেন বুঝতে পারি না এগুলি হল নতুন আবিষ্কৃত বেদাতই আমল এগুলি শুধু বেদাত না একেবারে প্রকাশ্যে কোরআন বিরোধী সবে বেরাতকে কেউ যদি রজনী লাইলাতের কদর বলে ভাগ্য রজনীর রাজ যদি কেউ বলে একেবারে কোরআন সাংঘর্ষিক কেউ যদি বলে যে সবে বেরাত কোরআন অবতীর্ণ হয়েছে কোরআন সাংঘর্ষিক একেবারে কোরআন বিরোধী স্পষ্ট কোরআন বিরোধী কথাও সমাজে মুসলিমদের মাঝে জোর গলায় বলা হচ্ছে সেটাকে আমল করা হচ্ছে তার বিরুদ্ধে বুঝালে উল্টা আমাদেরকে যাহার নিক্ষেপ করছে তার মানে কি তার মানে হলো এই এই অম্মত এটা হলো হুজুকি মুসলমান এরা কোন হাদিস খোলে না বোঝে না পড়ে না এরা হলো তাকলিদ লাকির কা অন্ধ হাতে লাঠি আছে যে যেই দিকে নিয়ে যাচ্ছে ওই দিকে যাচ্ছে সে কোনো দিন কোরআন ফুলে দেখে নেই সম্মানিত দিনী ভাই তাহলে এই আমলগুলি আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে আছে কাদের মধ্যে যারা সত্যিকার অর্থে আহলেদিস কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে পাক আমি মনে করি এই বর্তমান যুগে যাদেরকে আল্লাপাক সহি আকিদা বোঝার সুযোগ দিয়েছেন সহি আকিদার উপর যাদেরকে প্রতিষ্ঠিত করেছেন যারা বোঝে কোনটা সন্ন্যত কোনটা বেদাত যারা কোনটা তৌহিদ কোনটা শেরিক এটা বোঝে আর এই বুঝটা আলহামদুলিল্লাহ আহলেদিসের মধ্যে আছে এটা একটা আপনার কাছে বড় নিয়ামত এই নিয়ামতকে যদি এক পাল্লায় দেন আর সারা পৃথিবীর নিয়ামতকে আর এক পাল্লায় দেন এটা ভারী কারণ আপনি যতই দুনিয়ার সম্মানিত ব্যক্তি হন তাওহিদ নাই আমলে সোয়ালে নাই ঠিকানা জাহান্নাম আপনি যতই নিম্নস্তরের মানুষ হোক হন না কেন আপনার কাছে তাওহিদ আছে শহীদ দিন আছে ইনশাল্লাহ আপনি জানি তাহলে আপনার কাছে বড় নিয়ামত যে নিয়ামতটা আমরা প্রত্যেক দিন সরাতে মধ্যে আল্লাহ কাছে চাই এহদিনাজ সের আতাল মুস্তাকিম হে সম্মাতুদ্দিনী ভাই হে আমার আহলে আহলেহাদিস ভাই আল্লাহ যদি আপনাকে এই সহি আকিদার উপর প্রতিষ্ঠিত করে থাকে জন্ম দিয়ে থাকে আপনি যদি বুঝতে পারেন তাহলে মনে রাখবেন শুধু নাম আহলেদিস বললেই আহলেদিস হওয়া যায় না আমিন রফল ইদেন করলেই আহলেদিস হওয়া যায় না আহলেদিস হওয়ার জন্য একটা চেতনা আহলহাদিস আকিদাই একটা চেতনা যে আপনার চলার গতি হবে কোরআন এবং হাদিস এখানে কোনো আপস কোনো বিষয় নাই আমার চেষ্টা আমার সামনে যদি হাদিস চলে আসে আমান্না ও সাল্লাম সাল্লামনা হাদিস আমি মানলাম এবং সেটাকে গ্রহণ করলাম সেটাকে প্রত্যাখ্যান করার কোনো অবকাশ নেই তাহলে আজকে যেহেতু এই সমস্ত মানুষের সংখ্যা খুবই কম তাহলে আল্লাহ পাক যাদেরকে হক দান করেছেন বুঝেন তাদের আর একটি দায়িত্ব ওতাওয়া সৌবেল হক ওয়টাওয়া সিস্বর আপনার আত্মীয়র মধ্যে কত আত্মীয় আছে যারা গত দুদিন আগে সবে মেয়ারাজ মানিয়েছেন আবার সবে মেয়ারাজ তারা সবে মেরাত তারা মানাবে এবং তাদের কর্মে কথার মধ্যে শত শত বেদাত রয়েছে আপনার ভিতরে আকাঙ্ক্ষা কেন নেই ভাইয়ের প্রতি দরদ কেন নেই দয়া কেন নেই যে এই মুসলিম ভাই তারা আকিদা বোঝে না আপনার পাশেই কোনো হলুদ পীর আছে হলুদ মাজার আছে হ্যাঁ সেখানে কত মানুষের সমাগম তারা কি জানে আল্লাহ রসুল বলছেন নিষেধ করেছেন যেখানে কবর আছে সেখানে সলাদ করা যায় না নিষেধ একেবারে নিষেধ কবর যেখানে আছে সেখানে সলাৎ করা যায় না আল্লাহ রসুলের কবর মসজিদের ভিতরে যেটা এখন আছে এটা পরবর্তীতে এটা এরিয়ার মধ্যে চলে আসছে কিন্তু ওনাকে যখন কবর দেওয়া হয়েছে তখন মসজিদের বাহিরে ছিল এবং ওনার বিষয়টা ব্যতিক্রম কেন ব্যতিক্রম যে নবীগুণ যেখানেই এনতেকাল করেন সেখানেই তাকে কবর দিতে হয় কিন্তু আজকাল অধিকাংশ কবর কবর কেন্দ্রিক মসজিদ তাহলে এই মুসলিমগুলি আমল করে চেষ্টা করে কিন্তু তাদের আমল তো আল্লাহর কাছে কবুল হবে না হে আহাদিস ভাইরা আমাদের ইমানই দায়িত্ব সেটা হলে আলহামদুলিল্লাহ হক যেহেতু আমাদের কাছে আছে এই হকটা আমরা আমাদের এই দাওয়াতটা অন্য ভাইদের কাছে পৌঁছানোর চেষ্টা করতে হবে বাস আমার কাজ হলো চেষ্টা করা অমা আলাইনা বালাক আমার কাজ হলো পৌঁছানো ইন্না কাল তাহিমান তুমি ইচ্ছা করলে হেদায়ত করতে পারবে না হেদায়ত আল্লাহ পাক দিবেন এই জন্য আমাদের আন্তরিক প্রচেষ্টা থাকতে হবে যে আলহামদুলিল্লাহ প্রথমে আল্লাহ শুক্রিয়া দায়ী করতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কোরআন পবিত্র কোরআন এবং সহি হাদিসের নিঃশর্ত অনুসারী বানিয়েছেন মনে রাখবেন আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত আপনাকে দিয়েছেন অথব আপনি নিয়ামতের সুক্রিয় আদায় করুন এবং আপনার জীবনটা কোন হাদেশের উপর ভিত্তি করে গঠন করার চেষ্টা করুন তার সাথে সাথে আপনার আশেপাশে যেগুলি দিনী ভাই আছে তাদেরকে আপনার দাওয়ারটা পৌঁছিয়ে দেন এটা হলো ইমানি দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই শ্রাবান মাস এই মাসকে সামনে রেখে বেশি থেকে বেশি যেন নফল শ্যাম পালন করতে পারি তার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করে পাক যেন আমাদেরকে সুস্থ রেখে আগামী রমজান মাসটা যেন আমাদেরকে পরিপূর্ণভাবে উপকৃত হওয়া যেন তৌফিক দান করেন এখানে একটি কথা বলবো সেটা হলেই এই মাসকে কেন্দ্র করে একটি দোয়া পরে অধিকাংশ মুসলমান সেটা কি আল্লাহ বা রিকলানা ফি রাজা সাবান শাবান ওয়া বাল্লিকা রমাজান আয় আল্লাহ তুমি রাজাব মাস এবং সাবান মাসে বরকত দাও ওয়া বাল্লিকা ইলা রমজান রমজান পর্যন্ত আমাকে বেঁচে থাকার তৌফি দান করো কথা ভালো কথা ভালো কিন্তু এই দোয়াটি যে হাদিস থেকে আসছে হাদিসটি জয়ীফ অথে এটাকে সন্ন্যত মনে করে দোয়া পড়লে এটা বেদাত হবে এমনি একজন মুসলমান সবসময় আল্লাহ কাছে চাবে আল্লাহ তুমি আমার সমা আমার হায়াতকে বৃদ্ধি করে দাও হ্যাঁ আমাকে রমজান পর্যন্ত বেঁচে রাখো রমজান থেকে উপকৃত হওয়ার তরফি দান করো আপনি নিজ ভাষায় বলতে পারেন কিন্তু যেই দোয়াটা সন্ন্যত মনে করে পড়বেন সেটা অবশ্যই হাদিস ভিত্তিক হতে হবে اللهم اغفر ذنوب هذا القرآن وآخر دعوانا الحمد لله رب العالمين أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم <applause> الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بضيمان ওই মুসলিম যেই মুসলিম এই দুনিয়ার জীবনটা বুঝে মৃত্যুর পরে যেন কিছু করে যাবে অতি বুদ্ধিমান মানুষ যে আমার আমল সামান্য গুণা বেশি আমি এমন একটা কাজ করব মৃত্যুর পর যেন আমি সবাব পেতেই থাকি এর জন্য হাদিসের ভাষায় তিনটা মাধ্যম আছে সাদখাতুন জারিয়া এলমোনিয়ন তেফাউবিহি ওয়ালাদুন সালেহন ইয়াদ আলাহ সাতকায় জারিয়া উপকারে এলিম এবং নেক সন্তান এই তিনটা যদি আমরা দুনিয়ায় রেখে যেতে পারি তাহলে আমি কবরে বসেও অটোমেটিক সোয়াপ পাব আর একটা সেটা হলেই মনে রাখবেন মানুষের সাথে সদ আচরণ আপনার মৃত্যুর পর যেন মানুষ বলে লোকটা ভালো ছিল মানুষ যদি আপনার কাছে দোয়া করে কেমতের দিন মানুষ বলবে আয় আল্লাহ আমি তো এই আমলটা করি নেই এ সোয়াপ পাই রসুল বলছেন যে এই সওয়াবটা তোমার সন্তানের দোয়া শুভ এবং তিনি বলছেন লি আখু আখিম লাখ তোমার মুসলিম ভাই তোমার জন্য দোয়া করেছে সেই দোয়ার ফল এটা তোমাকে দিলাম এই জন্য আপনার চেষ্টা হবে হে মুসলিম ভাই মানুষের কাছে ভালো হন যেন মানুষ মৃত্যুর পর আপনার জন্য দোয়া করে মনে রাখবেন কখনোই যেন মানুষের কাছে খারাপ হওয়ার চেষ্টা করুন না যে আপনাকে মানুষ খারাপ বলবে রসুল বলছেন একজন জানাজা এসেছে বলছেন লোকটা কেমন ছিল লোকটা ভালো ছিল বলছে অজাবাত অজীব হয়ে গেছে আর একটা জানাজা আসছে লোকটা কেমন ছিল লোকটা খারাপ অজাবাত অজীব হয়ে গেছে কি অজীব হলো দুটো অজীব আগেরটা জান্নাত পরেরটা জাহান্নাম আমল দেখে নেই মানুষ ভালো বলেছে মানুষ খারাপ বলেছে এই চেতনা যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমার আচরণ থেকে কখনোই কেউ কষ্ট পাবে না সম্মাত দিনী ভাই আপনি যতটুকু পারেন চেষ্টা করবেন নিজে আমল করলেও যেরকম হয় কাউকে সহযোগিতা করলেও সেরকম হয় রসুল বলছেন কোনো ব্যক্তি যদি কোনো মোজাহিদকে সহযোগিতা করে হ্যাঁ কোনো এ কোরআন শিখাই তাকে যদি কেউ সহযোগিতা করে তাহলে সেও যেন কোরআনের মোয়াল্লেম সেও যেন মানুষকে কোরআন শিক্ষা দিল আলহামদুলিল্লাহ দিনের দাওয়াত বাংলাদেশে আলহাদিসরা অনেক কণ্ঠাসা অবস্থায় দাওয়াত কাজকর্মচালাম চালিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাপকে রসে মেহেরবানিতে কিন্তু সেখানে আমাদের পাশে দাঁড়াতে হবে আমরা তাদের সহযোগিতা করতে হবে আহলাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে একটি ইজতেমা প্রত্যেক বছর হয়ে থাকে আমাদের পাশেই নদাপাড়াই ওটা ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার শুক্রবারে সেটা হবে আমরা সেখানে আন্তরিকভাবে সেখানে যাব এবং আমরা সার্বিকভাবে তাদের সাথে সহযোগিতা করে আমরাও দিনের অংশীদার হব যেন মৃত্যুর পর আমার আমলটা চলতে থাকে الله رب رب আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে সুস্থ রাখেন আল্লাহ পাক যেন আমাদেরকে ঈমান অবস্থায় টিকে রাখেন আল্লাহ পাক যেন আমাদেরকে যখন দুনিয়া اللهم أصلح أحوالنا اللهم احفظنا اللهم احفظنا من كل بلاء وسوء اللهم وفقنا لما تحب وترضى اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم اغفر لنا ولأمواتنا আল্লা আল্লাহ আল্লাহ মুসলিম অনেক ভাই অসুস্থ আছেন আমার জানা মতে আত্মীয়র মধ্যে পরিচিতর মধ্যে অনেক মুসলিম ভাই অসুস্থ আছেন মুসলিম ভাই হিসেবে আমার তাদের জন্য দোয়া করি আল্লাহ তুমি সকল মুসলিম অসুস্থ ভাইদেরকে আল্লাহ তুমি সেফা দান করো এক ভাইয়ের শ্যাম বাবা মিতু সেলিম দোয়া চেয়েছেন যারা দোয়া চেয়েছেন যারা মারা গেছেন আমরা প্রত্যেকের জন্য দোয়া করি মৃত্যু ব্যক্তি যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তারা যদি ইমান এখানে একটা বিষয় সেটা হলেই দোয়া শুধু করতে পারবো না আল্লাহ তুমি মাইয়েতকে মাফ করো না এটা ভুল আল্লাহ তুমি তারা যদি ইমান নিয়ে চলে যায় আল্লাহ তুমি তাকে ক্ষমা করো এই জন্য কবর যে দোয়া এটা ভুল হ্যাঁ আসসালামু আলাইকুম আহলাল কবুর এ দোয়া চলবে না কবরে কাফের আসে কবরে মস্মিক আসে কবরে বেনামাজে আছে আসে কবরে বেঈমান আসে হ্যাঁ দোয়া শুদ্ধ দোয়া কী আল্লাহ সুদ্য ইয়া আহলা আসসালাম আলাইকুম ইয়া আহলা দিয়ারি মিনাল মুক মিন আমার মুসলিমিন হে যারা মসজিদে বাকিতে গিয়েছেন এই দোয়াটাই ওখানে লটকানো আছে হ্যাঁ হে মুমিন পুরুষ এবং নারী কবরবাসী তোমাদের প্রতি শান্তি হোক মনে রাখবেন মুসলমানের দোয়া পাওয়ার জন্য আপনাকে অবশ্যই মোমিন হয়ে মরতে হবে তাছাড়া কোনো লাভ নেই আমি নিজেকে মুসলিম মনে করি সারা দুনিয়া নরদিন কবরের পাশে দাঁড়াই আমার কোনো উপকারে আসবে না আমার জন্য তারা দোয়া চাইতেই পারবে না আর ভুলে যদি চায় সেটা কবুলও হবে না এই জন্য ইমান নিয়ে দুনিয়া থেকে চলে যেতে হয় অর্থে যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তারা যদি ইমার অবস্থা নিয়ে যায় আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহফি মারদানা ও মারদাল মুসলিমিন মুসলিমিন আল্লাহমফিলনা ولوالدينا ولجميع المسلمين اللهم اعتق رقابنا ورقابنا من النار اللهم اعتق رقابنا ورقاب والدينا وامهاتنا وازواجنا وذرياتنا من النار اللهم انا نسالك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين